নীল রঙা ঘুড়ি আয়না উড়ি লাল রঙা ঘুড়ি আয়না উড়ি আয়না উড়ি উড়ি ঘুরবা বাতাসে ভোকাটা 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 রে ভোমারা ভোমারা নমস্কার বন্ধুরা প্রতিমার আরেকটি নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানাই সেপ্টেম্বর মাসের সতেরো তারিখ পালিত হয় বিশ্বকর্মা পুজো আর এই পুজোর সঙ্গে জড়িয়ে রয়েছে ঘুড়ি ওড়ানোর রীতি দুপুর থেকে বিকেলে আকাশে উঠতে থাকে রং বেরঙের নানান ঘুড়ি এই দিন কত ধরনের যে ঘুড়ি দেখা যায় আকাশে তার ঠিকানা নেই ঘুড়ির আবার হরেক রকম নাম পেটকাটি চাঁদিয়াল ময়ূরপঙ্খী ইত্যাদি যাই হয়ে যাক না কেন এদিন আকাশে ঘুড়ির দেখা মিলবেই আগে যেমন হামেশাই আকাশে ঘুড়ির লড়াই দেখা যেত এখন এই দিনটিতেই মূলত ঘুড়ি উঠতে দেখা যায় যে বছর এই দিনটি আকাশের মুখ ভার থাকে বৃষ্টি হয় সেদিন বাড়ির কাচাদের মুখ ভার হয়ে যায় বৃষ্টিতে কি আর ঘুড়ি ওড়ানো যায় কিন্তু আমরা অনেকেই জানি না কেন এই দিনটিতে ঘুড়ি ওড়ানোর রীতি রয়েছে আজকে আমার এই ভিডিওটিতে আমি সেই বিষয়েই আলোচনা করব বিশ্বকর্মা ঈশ্বরদের জন্য তৈরি করেছিলেন উড়ন্ত রথ সেই রথের কথা স্মরণ করেই এদিন আকাশে ঘুড়ি ওড়ানো হয়ে থাকে আগে একটু জেনে নেওয়া যাক এই ভগবান বিশ্বকর্মার বিষয়ে পুরাণ মতে বিশ্বকর্মা হলেন দেবলোকের কারিগর অন্যদিকে ঋগ্বেদ অনুসারে তিনি হলেন স্থাপত্য এবং যন্ত্রবিজ্ঞান বিদ্যার জনক তিনিই নাকি কৃষ্ণের বাসস্থান দ্বারকানগরী তৈরি করে দিয়েছিলেন শ্রমিক থেকে ইঞ্জিনিয়ারদের জন্য এই দিনটি ভীষণই জরুরি আর এই দিনে বহু বছর ধরেই বাংলার আকাশে ঘুরে ওড়ানোর রীতি আছে আঠেরোশো সাল থেকে বাংলায় বিশ্বকর্মা পুজোর দিন আকাশে ঘুরে ওড়ানোর প্রচলন শুরু হয় বাংলার বেশ কিছু ব্যবসায়ী নিজেদের অর্থ এবং প্রতিপত্তি দেখানোর জন্য এদিন ঘুরির সঙ্গে টাকা বেঁধে আকাশে ওড়াতেন এমনটাও শোনা যায় যে জমিদার থেকে রাজারা নাকি টাকা দিয়েই এক একটা আস্ত ঘুরি বানিয়ে ফেলতেন একটা সময় বর্ধমান রাজবাড়িতেও ঘুরি ওড়ানোর চল ছিল বর্ধমানে রাজারা নাকি পাঞ্জাব থেকে এসেছিলেন আর পাঞ্জাবে ঘুড়ির উৎসব বেশ জনপ্রিয় ছিল আর সেই কারণেই বর্ধমান রাজাদের হাত ধরেই বাংলায় ঘুড়ির উৎসবের চল শুরু হয় বিশ্বকর্মা পুজোর দিন তো রীতিমতো ঘুড়ির লড়াই বেঁধে যায় তাই তো এদিন বাইরে কান পাতলেই শোনা যায় ভোগ কাট্টা শব্দের চিৎকার এবারে বলি ঘুরির আবিষ্কার কিন্তু চীন দেশে আজ থেকে আঠাশশো বছর আগে মোজা এবং লুবান নামে দুই চীনা তারাও এই উৎসব পালন এবং শুভ সময়ের প্রার্থনায় বিশ্বে সর্বপ্রথম ঘুরি ওড়ান আকাশে এমনকি বৈজ্ঞানিক বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিন উড়ন্ত ঘুরির মধ্যেই আকাশে বিদ্যুৎ চিনেছিলেন প্রথম অন্যান্য রাজ্যে কিন্তু ঘুরি ওড়ানোর পৃথক দিন আছে গুজরাটের উত্তরায়ণ উৎসব তামিলনাড়ুতে পঙ্গাল আর ভারতের অনেক রাজ্যেই মকর বা পৌষ সংক্রান্তির দিন ঘুড়ি ওড়ানোর প্রতিযোগিতাও পর্যন্ত হয় আর ঘুড়ির সে তো অনেক রকম নাম তাদের আকৃতিও নানান রকম হয় সেটা তো আগেই বলেছি সবচেয়ে মজার বিষয় হল আমাদের এই বাংলায় দীঘা এমনকি পাশের রাজ্য পুরীতে সমুদ্রের তীরে গেলে অক্টোপাস ঘুরি দেখা যায় স্লেট ঘুরি যেমন অনেকটা প্যারাসুটের মতো দেখতে অক্টোপাস ঘুরি আবার হু বহু অক্টোপাসের মতো চেহারা সমুদ্র সৈকতে অক্টোপাস ঘুরি খুবই উঠতে দেখা যায় বিশ্বকর্মা পুজো হয় শরৎকালে আর ঘুরি ওড়ানোর জন্য শরৎকালের আবহাওয়া থাকে চমৎকার তাই বিশ্বকর্মা পুজোতেই ঘুরি ওড়ানো হয় আমাদের রাজ্যে ছোট ছোটো ছেলেরা কিন্তু এই ঘুরি ওড়াতে গিয়ে অনেক রকম বিপদের সম্মুখীনও হয় যেমন ঘুরির পেছনে দৌড়িয়ে অনেকে পুকুরে পড়ে যায় বা বাড়ির ছাদে ঘুড়ি ওড়াতে গিয়ে অনেক সময় অনেক বিপদের কথাও আমরা শুনি আবার ঘুরির সুতোয় অনেক পথচারী বা গাড়ির চালকও আহত হয় তাই আমাদের উৎসব যেন কারো আনন্দের কারণ না হয়ে বিপদের কারণ হোক সেটা আমরা কখনোই চাই না তাই ঘুড়ি ওড়াবার সময় অবশ্যই এই বিষয়গুলিকে খেয়াল রাখতে হবে উনিশশো সালের ইন্ডিয়ান এয়ারক্রাফট অ্যাক্ট অনুযায়ী ঘুড়ি ওড়ানো ভারতে বেআইনি আর বর্তমানে জাপানেও কিন্তু ঘুড়ি ওড়ানো বেআইনি কারণ মানুষ কাজের চেয়ে ঘুড়ি ওড়াতেই বেশি পছন্দ করত তাই জন্য অনেক জায়গাতেই কিন্তু এখন ঘুরি আর ওড়ানো হয় না চীনারা তবে বিশ্বাস করে যে আকাশে ঘুরির দিকে তাকিয়ে থাকলে তাদের দৃষ্টিশক্তি ভালো হয় আমাদের এখানে খড়দাহতে কিন্তু পাইকারি ঘুরির বড় মার্কেট আছে আমি বাউন্ডুলে ঘুরি যে আমাকে বাসবে ভাব চ্যানেলে যদি তুমি নতুন বন্ধু হয়ে থাকো আমার ভিডিও যদি তোমার ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অল করে দিও যাতে আমি নতুন ভিডিও দিলে তুমি দেখে ফেলতে পারো আর পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ এভাবে আমার পাশে থাকার জন্য আজ তাহলে আসি আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করো আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ